হ্যালো ভিউয়ার্স, সবাইকে হাজারি টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি আপনাদেরকে দুটি টিয়া পাখির বাচ্চা দেখাবো। আসলে আজকে আবুল খায়ের ভাইয়ের মাধ্যমে আমরা এক জায়গা থেকে দুটো বাচ্চা নিয়ে আসছি। আসলে যখন আবুল খায় গাছ উঠছে ভিডিওগুলো করতে পারতাম, কিন্তু আবহাওয়া ভালো ছিল না, যার কারণে মোটে এখানে বাসার মধ্যে চারটে পাখি ছিল, তার মধ্যে ওখানকার স্থানীয় কিছু লোক ছিল, তারা দুইটা পাখি নিয়ে গেছে আর এই দুইটা বাচ্চা আমরা নিয়ে আসছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বাচ্চাগুলো, মোটামুটি ওয়েল দেওয়ানো হয়ে গেছে। যেহেতু গ্রাম্য পাখি তো এগুলো কখন চালাক হয় বা এগুলো কখন ওয়েল দেওয়ানো হয় ওগুলো আমরা জানি না, যার কারণে পাখিগুলো যখনই আমরা ওদেরকে ফাটতে দেখছি আমরা গিয়ে ওদের সাথে অংশগ্রহণ করি, দুইটা পাখি আমরা পেয়ে গেলাম। দেখতেই পাচ্ছেন এগুলো আমরা পালার জন্য রাখছি, পর্যায়ক্রমে আপনাদেরকে ভিডিওগুলো আমরা দেখাবো। সো ভিউয়ার্স, আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, এর আগে আপনারা আমার আরেকটা ভিডিও দেখছেন, সেখানে একটা ঈগল পাখি বা বাস পাখি নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম। ওই ভিডিওটার ব্যাপারে আপনাদেরকে একটা জিনিস না বললেই না, সেটা হচ্ছে ওই বাস পাখিটা আসলে এখনও গাছের মধ্যে বা মা পাখিটা ডিম নিয়ে বসে আছে, যার কারণে এখনও আমরা ওই ভিডিওটা করতে পারিনি। তারপরও পর্যায়ক্রমে আপনাদেরকে আমরা ওই ঈগল পাখির বাচ্চাগুলো বা আরবীয় যে বাস পাখিটা আপনাদের কথা বলছি ওই বাস পাখির বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো। সেই ছাড়া কেউ যদি শিকার করতে পারেন বা ওই শিকারি বানানোর মতো মন মানুষের সাথে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি যখনই বাচ্চা ফুটবে চেষ্টা করবো আপনাদেরকে একদম ছোট বাচ্চাটা দেওয়ার জন্য। সো ভিউয়ার্স, আপনারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটু লাইক করবেন, কিছু কমেন্ট করবেন, যাতে করে আরও ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার সেই সুন্দর দুটি টিয়া পাখির বাচ্চা, খুবই চমৎকার, এদেরকে পালার জন্য খুবই উপযোগী। সো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, আর নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন এই কামনায় আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।